boyonlinebd.com এ আজকে আপনাদের জন্য রয়েছে মুক্তিযুদ্ধের উপন্যাস নক্ষত্রের রাজার বাগ মোস্তাক আহমেদের লেখা। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ, যার মূল্য 500 টাকা। 20% কমিশনে আমরা আপনাদেরকে দিচ্ছি 400 টাকা। 25 মার্চ 1971, রাত আনুমানিক 10:10। ট্যাঙ্ক, কামান, মেশিন গান আর আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি আর্মি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসতে শুরু করেছে। লক্ষ্য তাদের ঢাকা ভার্সিটি, পিলখানা ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন্সের দখল নিয়ে সম্পূর্ণ ঢাকাকে নিজেদের দখল প্রতিষ্ঠা করা। ফার্মগেট অতিক্রম করার সময় তেজগাঁও থানা থেকে ওয়ারলেস এর সাথে সাথে খবরটি জানিয়ে দেওয়া হল রাজারবাগ পুলিশ লাইন্সে। মুহূর্তেই পাগলা ঘন্টা বেজে উঠল রাজারবাগে। রাজারবাগের পুলিশ যে সেখানে অবস্থান ছিল, ছুটে এল অস্ত্রাগারের দিকে। পাক হানাদারদের প্রতিহত করতে তারা ভেঙে ফেলল আইজি রিজার্ভ স্টোর থেকে রাজারবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারের তালা। পাকিস্তানি আর্মিদের মেশিন গান, মর্টার, কামান আর ট্যাঙ্কের সামনে এতটুকু পিছিয়ে আসেনি রাজারবাগের বীর পুলিশ সদস্যরা। কি ঘটেছিল সবটাই রয়েছে এই বইটিতে আপনাদের জন্য, মুক্তিযুদ্ধের উপন্যাস